চলে এসেছি তোমাদের কাছে বিটিটি স্পেশাল উইকের 3 নম্বর ভিডিও নিয়ে। তো আজকে আমার যে ভিডিও সেটি হচ্ছে একটা আনবক্সিংয়ের ভিডিও। তো আনবক্সিং তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি মোবাইল রয়েছে। তো এটি কী মোবাইল? রিসেন্ট কিছুদিন আগে রিয়েলমি দুটো ফোন লঞ্চ করেছিল, একটি হচ্ছে নার্জো 10A আর একটি হচ্ছে নার্জো 10। তো তার মধ্যে এটি হচ্ছে নার্জো 10 এর বক্স। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি নার্জো 10A। তো এই বক্সের হবে আজকে আনবক্সিং, আর দেখবো এর ভিতরে কি রয়েছে আর এটা কতটা বাজেট হিসাবে ভালো ফোন। কিন্তু হ্যাঁ, এখন তোমরা বলবে যে এটা চাইনিজ প্রোডাক্ট, কেন আমি চাইনিজ প্রোডাক্টের আনবক্সিংয়ের ভিডিও বানিয়েছি। তো সেসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকা টাইম ওয়েস্ট করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো ভিডিওটির স্পেশাল উইকের স্পেশাল ভিডিওস। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই হচ্ছে রিয়েলমি নার্জো 10 এর বক্স। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, যেখানে বড় বড় করে লেখা রয়েছে নার্জো 10 এ রিয়েলমির ব্র্যান্ডিং, আর উপরে লেখা No. 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড। তারপর চলে আসি সাইডের ক্ষেত্রে। তো সাইডেও এখানে লেখা নার্জো 10 এ, এই সাইডে চলে আসি, এখানে বড় করে লেখা নার্জো 10 এ। আর তারপরে পিছনের দিকে চলে আসি। তো পিছনের দিকে এখানে লেখা রয়েছে, এর মধ্যে রয়েছে AI ট্রিপল ক্যামেরা, আর এর মধ্যে রয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, অর্থাৎ দেখা যাক এখন কত টাইম অবধি চলে। তো তারপর এর মধ্যে রয়েছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর, যেটি চলো ঠিক আছে প্রাইস হিসাবে, দেখা যাক আগে গিয়ে। তারপর এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চের মিনি ড্রপ ফুল স্ক্রিন, অর্থাৎ এখানে মিনি ড্রপ বলতে পারছি নচ ক্যামেরা রয়েছে আর ফুল স্ক্রিন। তারপর চলে আসে নিচের দিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। সেজন্য তোমরা এখন ভাববে যে এটা চায়নার প্রোডাক্ট, আমি কেন আনবক্সিং করছি। তো এখানে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ এটি অ্যাসেম্বল ইন ইন্ডিয়া, তাই আমি চুজ করেছি এটাকে আনবক্সিং করার। তো যাই হোক, তারপর চলে আসি এর ক্ষেত্রে নিচে। তো এখানে ডিটেলস ফোনের ব্যাপারে রয়েছে, এর ক্যামেরার ব্যাপারে, এর ওয়েট, স্ক্রিন সাইজ, ব্যাটারি, এসব লেখা রয়েছে। আর এখানে লেখা রয়েছে ম্যানুফ্যাকচার বাই ওপো মোবাইলস, আর ম্যানুফ্যাকচার হচ্ছে June 2020, আর এটি ভেরিয়েন্ট হচ্ছে সো ব্লু কালার। এটি দুটো আলাদা আলাদা কালারে লঞ্চ হয়েছিল, তো এটি হচ্ছে ব্লু কালার। তো এখন আমি এটাকে আনবক্সিং করবো। তোমরা জলদি এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দাও, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দাও। তো এই হচ্ছে নার্জো 10 এর বক্স। এখন ওপেন করি। আচ্ছা, এখানে আরেকটি সিল রয়েছে, এটিকে লেখা রয়েছে ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ব্রোকেন। তো সবার প্রথমে এখানে লেখা রয়েছে হে ওয়েলকাম রিয়েলমি ফ্যামিলি, এখানে রয়েছে রিয়েলমি, আর সঙ্গে কিছু রয়েছে পেপার ওয়ার্কস, আর রয়েছে একটি রিয়েলমি কুইক গার্ড, সঙ্গে দেওয়া হচ্ছে একটি সিম এজেক্টর টুল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি ফোন, এটি সাইডে রাখি আপাতত। আর সঙ্গে রয়েছে একটি USB কেবল, যেটি হচ্ছে USB to micro USB। তারপর রয়েছে একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার, আর এর মধ্যে রয়েছে রিভার্স চার্জিং। 10A এটাকে ছিঁড়তে হবে, কিছুই না, নামও 10A। তো এই হচ্ছে রিয়েলমি নার্জো 10A। এটাকে বুট করি সবার আগে। সবার এখানে চলে আসলো রিয়েলমি। তো ততক্ষণ এটি বুট হোক তোমাদের দেখিয়ে দিই যে এর সাইডে রয়েছে একটি পাওয়ার অনলক বাটন, উপরে তো একদম পুরোটাই খালি, নিচে রয়েছে 3.5 mm এর জ্যাক, তারপর রয়েছে মাইকের গ্রিল, তারপর রয়েছে চার্জিং পয়েন্ট, তার পাশে রয়েছে স্পিকার গ্রিল। তো সাইডে রয়েছে দুটো ভলিউম আপ ভলিউম ডাউন বাটন, আর এখানে রয়েছে একটি সিম ট্রে, এটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে। আর এর সাইডে রয়েছে ট্রিপল স্লট, অর্থাৎ এর মধ্যে দুটো সিম আর মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবে। তারপর চলে আসে ফ্রন্ট ক্যামেরা ক্ষেত্রে। তো উপরে রয়েছে একটি নচের মধ্যে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরা, এটা দিয়ে তোমরা ভালো করে ফটো তুলতে পারবে। তারপর চলে আসি ব্যাক ক্যামেরার ক্ষেত্রে। তো এখানে রয়েছে ট্রিপল AI ক্যামেরা। তো ফার্স্ট যে ক্যামেরা সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি হচ্ছে f/1.8 অ্যাপারচারের। তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ক্যামেরা, আর একটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, অর্থাৎ খুব কাছের ফটোগ্রাফি করার জন্য। তো ফোন হয়ে গেল বুট। তো ওয়েলকাম রিয়েলমি UI। তো গেট স্টার্টেড অপশানটি করি। তো বাস অন হয়ে গেল। তো এই হচ্ছে রিয়েলমি নার্জো 10A। তো এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চের একটি স্ক্রিন, ফুল এইচডি না, কিন্তু রেজুলেশন হচ্ছে 720p। আর এর মধ্যে কিছু অ্যাপস রয়েছে, যেগুলোকে রিমুভ করে দেওয়াই ভালো। তারপর চলে আসে সেটিংয়ের এখানে। তো সাইন ইন পরে করা যাচ্ছে এর মধ্যে। তো এটি হচ্ছে এখানে লেখা রয়েছে এটি ডিভাইস নেম রিয়েলমি নার্জো 10A, আর এর মধ্যে যে UI ভার্সন সেটি হচ্ছে ভার্সন 1.0, আর এটি রান করছে Android 10 সফটওয়্যারের সাথে। আর এর মধ্যে রয়েছে Color UI ভার্সন 1.0, আর এর যে RAM সেটি হচ্ছে 3GB, আর এর প্রসেসর সেটি হচ্ছে মিডিয়াটেক Helio G70, আর যে ডিভাইস স্টোরেজ সেটি হচ্ছে 32GB, কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে 19.6GB অ্যাভেলেবেল। ওকে, তো ছিল রিয়েলমি নার্জোর ব্যাপারে। তারপর চলে আসে বায়োমেট্রিক লকের ক্ষেত্রে। তো এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। তো রিয়েলমির আর বলছে যে এদের যে ফোন সেটি হচ্ছে 0.27 সেকেন্ডে আনলক হয়। চলো দেখা যাক। তো এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে গেছে অ্যাক্টিভেট। তো দেখি এটি কত ফাস্ট করে। বাহ, খুবই ফাস্ট। চলো আরেকবার করে দেখি। আর বাহ, খুবই ভালো। বাহ বেশ ফাস্ট। আর এর মধ্যে রয়েছে ফেস আনলক। ফেস আনলক তোমরা দেখতে পাচ্ছ, তো আমি ফেস আনলকটা অ্যাক্টিভেট করে নিয়েছি, তো সেটা এখন দেখি। খুবই ফাস্ট আনলক হয়ে যাচ্ছে, একবার দেখি। বাহ খুবই ফাস্ট। এর যে ব্যাক পোর্শনে যে রিয়েলমির কোম্পানি যে লোগো, সেটা হচ্ছে দেখার মতো, খুব সুন্দরভাবে রিয়েলমি ডিজাইনটি করেছে। আর এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চের একটি স্ক্রিন, যেটি ফুল এইচডি না হলেও 720p ডিসপ্লে। তো এখানে ভিডিও কোয়ালিটি, যে আমরা যদি ইউটিউবে ভিডিও কোয়ালিটি দেখি, সেটাও খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না। যদি ইউটিউব এখন বলছে তাদের যে পিকচার কোয়ালিটি সেটা 1080 থেকে কিছুটা কমিয়ে রাখছে, যাতে এখন লকডাউনে সবাই যখন ভিডিও দেখবে তো সেটার রেজুলেশন যেন ট্রাফিক প্রবলেম না হয়। তারপর চলে আসছে এর ক্যামেরার ক্ষেত্রে। তো ক্যামেরার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো এখানে রয়েছে ফটো তোলার অপশন, তারপর রয়েছে পোর্ট্রেট অপশন অ্যান্ড মোড অপশনে গেলে রয়েছে আলট্রা, ম্যাক্রো, টাইম ল্যাপ, স্লো মোশন, প্রো ভার্সন, আর রয়েছে প্যানোরামা, অনেক ভালো ভালো অপশন রয়েছে। তো বলেছি পোর্ট্রেটের জন্য তোমাদের বলেছিলাম 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, আর আলট্রা ম্যাক্রোর জন্য 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। নর্মালি ফটো এখানে তোমরা জুম করতে পারবে, সেটি হচ্ছে দেখা যাক এটি কত জুম হয়, 2x জুম, 4x জুম, আচ্ছা 4x অবধি জুম করতে পারবে। আর ভিডিওর ক্ষেত্রেও তোমরা 4x অবধি জুম করতে পারবে। তো আমি তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। এই ফটোগুলো হচ্ছে এই ফোন দিয়ে তোলা, আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এর ফটোগুলো কতটা ভালো। তো এইসব ফটোগুলো এই ফোন দিয়ে তোলা, তো যেটা বললাম কমেন্ট সেকশনে জানাও ফটোগুলো কিরকম আর কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই রিয়েলমি নার্জো 10A, যেটি এখন আনবক্সিং করলাম আর এর মধ্যে কি কি রয়েছে সেটির ব্যাপারে তোমাদেরকে বললাম। এখন চলে আসেন মেন টপিকে। তো সেটি হচ্ছে এর মধ্যে যে প্রসেসরটি লাগানো রয়েছে সেটি হচ্ছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর, যেটি খুব ফাস্ট রেসপন্স করছিল, তোমরা একটু আগে দেখলে। তো এটির মধ্যে যে বায়োমেট্রিক লক রয়েছে, টাচ আইডি আর ফেস আইডি, তো রিয়েলমি বলেছিল তাদের নাকি এই লক 0.27 সেকেন্ডে খুলে যাবে। তো অ্যাকচুয়ালি তো জানা যায়নি সেটি কত সেকেন্ডে খুলেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে 1 সেকেন্ডের কমে এটি রেসপন্স করেছে। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমি ফোনটি এই লক করলাম আর এই টাচ করলাম, তো খুলে গেল। আরেকবার তোমাদের দেখিয়ে দিয়ে এই লক করলাম আর এই টাচ করলাম, খুলে গেল। তো খুবই ফাস্ট রেসপন্স করছে। তারপর এর মধ্যে যে ফেস আইডি সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো এই যে আমি ফোন এই লক করলাম আর বাস খুলে গেল, খুব ফাস্ট রেসপন্স করছে। তো এখন চলে আসি এর প্রাইসের ক্ষেত্রে। এর যে 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্পেসের যে ভেরিয়েন্টটি, সেটির প্রাইস হচ্ছে বক্সে লেখা রয়েছে ইন্ডিয়ান প্রাইস, সেটি হচ্ছে 9999, কিন্তু সেটি ভুল। এর যে অ্যাকচুয়াল প্রাইস সেটি হচ্ছে 8999, অর্থাৎ 9000 টাকা। যদিও এটি লঞ্চ করেছিল 8499 রুপিসে, কিন্তু সেটির এখন প্রাইস বাড়িয়ে দিয়েছে। তো চলো, এর যে 4GB র্যাম আর 64GB যে ইন্টারনাল স্পেসের যে ভেরিয়েন্টটি রয়েছে, সেটির প্রাইস বক্সে লেখা রয়েছে 10999, কিন্তু এর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9999, অর্থাৎ পুরোপুরি 10000। তো এখন বলবো যে তোমাদের যাদের বাজেট 10000 বা তার চেয়ে একটু কম, তো তোমরা যদি চাও যে এই বাজেটের মধ্যে ওভারঅল একটা ভালো প্রোডাক্ট পাই, তাহলে বলবো তোমরা এই নার্জো 10A ফোনটি নিতে পারো। আর তাছাড়া তোমাদের একটা কথা জানিয়ে দিই যে রিয়েলমি কিছুদিন আগে একটি ফোন লঞ্চ করেছিল, যেটির নাম হচ্ছে রিয়েলমি C3। তো সেই ফোনটির মধ্যে জাস্ট একটি ক্যামেরা বাড়িয়ে দিল, আর তার যে ডিজাইন সেটার মধ্যে একটু চেঞ্জ করে এই নার্জো 10A নামে লঞ্চ করে দিল। তো তোমরা যদি রিয়েলমি C3 স্পেসিফিকেশনস দেখো, তাহলে তোমরা সেখানে দেখতে পারবে যে দুটো মোবাইলের মধ্যে কি প্রসেসর সেম, ব্যাটারি সেম, ক্যামেরা সেম, জাস্ট একটি ক্যামেরা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো C3 মধ্যে দুটো ক্যামেরা ছিল, এটার মধ্যে ট্রিপল ক্যামেরা, বাকি সব সেম, একটু ডিজাইনটা চেঞ্জ। বাস সেই রিয়েলমি C3 কিনো বা নার্জো 10A কিনো একই প্রাইস। তো এক্ষেত্রে দুটোর প্রাইস সেম, কিন্তু তোমরা যদি রিয়েলমি C3 কিনো তাহলে সেখানে দুটো ক্যামেরা পাবে, আর ব্যাকডেটেড, কারণ সেটি আগে রিলিজ করে গিয়েছিল। তো সেম প্রাইসে তোমরা যদি এই নার্জো 10A কেনো, তো সেখানে তোমরা একটি ক্যামেরা এক্সট্রা পাচ্ছ আর নতুন ডিজাইন পাচ্ছ, বাস এই কটাই। তো নতুন ক্যামেরা ম্যাক্রো লেন্স পাবে, তো তোমরা সেটা দিয়ে কাছের ফটোগ্রাফি করতে পারবে। এখন চলে আসি মেন টপিকে। তো সেটি হচ্ছে তোমরা যদি বলো যে এটি চাইনিজ প্রোডাক্ট, আমি কেন আনবক্সিং এর ভিডিও বানালাম, তাহলে তোমাদের বলে দিই যে এই বক্সের পিছনে ভালো করে বড় বড় করে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে, তার মানে এটি টেকনিক্যালি অ্যাসেম্বল ইন ইন্ডিয়া। তো এটি ইন্ডিয়াতে বানানো হয়েছে, তাই আমি আনবক্সিং এর ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও যদি চায় এরকম বাজেটের মধ্যে কোনো ফোন কিনতে, তারা যদি কনফিউশনে থাকে, তো ভিডিওটি দেখার পর তাদের কনফিউশন দূর হয়ে যাবে, তো তারা এই ফোনটি কিনতে পারবে। আর যা বললাম এটি ইন্ডিয়াতে বানানো, তো চাইনিজ প্রোডাক্ট না, তো তোমরা খুব সহজে এটা কিনতে পারো কোনো হেজিটেট ফিল না করে। এখন যদি তোমরা চাও যে আমি এই মোবাইলের একটি ক্যামেরা কম্প্যারিজনের ভিডিও বানাই, তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীকালে সেই ভিডিওটিও নিয়ে আসার। তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় এমন এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে বিডিটির স্পেশাল উইকের লাস্ট ভিডিও নিয়ে, যেটি হচ্ছে বিডিটির শর্টস এপিসোড 9। তো আজকের জন্য গুড বাই।